মমতায় শ্রাবণ শিরোনামে দিনব্যাপী ফল উৎসব ও বাউল গানের আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এই আয়োজন সদস্যদের পরিবেশন করা হয় আম কাঁঠাল পেয়ারা আমরা আমলকি আনারস সহ গ্রীষ্মকালীন আরও অনেক ফল পাশাপাশি চলতে থাকে বাউল গান আয়োজনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আ আ মস আরেফিন সিদ্দিকী বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে সহায়তা করে আসছে আগামী দিনেও এই সংগঠন তার সক্রিয়তা বজায় রাখবে বলে প্রত্যাশা তার